আসসালামু আলাইকুম সবাইকে ক্রাফট স্যাচুরেশনের পক্ষ থেকে স্বাগত আজকে অ্যাডোবি ফটোশপের পঞ্চম ক্লাস আজকে আমরা টাইপ টুল নিয়ে দেখব এবং ক্যারেক্টার প্যালেট ফটোশপে আপনি কিভাবে টেক্সট লিখবেন এবং এটাকে কিভাবে সাজাবেন সব কিছু নিয়ে আজকের এই ক্লাসটাতে আমরা দেখে নিব তাহলে চলুন শুরু করছি টাইপ টুলের শর্টকাট হলো টি আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় যদি টি প্রেস করেন তখন টাইপ টুলটি চলে আসবে। অথবা আপনি টুলবার এসে এখান থেকে টাইপ টুলটিকে সিলেক্ট করতে পারেন যখন আমরা টাইপ টুলটিকে সিলেক্ট করি এরপরে আমরা উপরে কিছু অপশন চলে আসি ফার্স্টে যেটি রয়েছে সেটি হলো টাইপ ফেস আমরা এখান থেকে যে কোনো একটা টাইপ টাইপ ফেস আমরা সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে এরিয়াল এই ফন্টটিকে সিলেক্ট করলাম এটি হলো টাইপ ফেস এর যেটি রয়েছে সেটি হলো ফন্ট এই টাইপ ফেসের অনেকগুলো ফন্ট রয়েছে কখনো কোনো টাইপ ফেসের একটা ফন্ট থাকে আবার একসাথে অনেকগুলো ফন্টও থাকে তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি ল্যাটো তো আমি এখান থেকে ল্যাটো যখন সিলেক্ট করি এটি হলো একটি টাইপ ফেস আর এই টাইপ ফেস এর অধীনে আমরা কিন্তু অনেকগুলো ফন্ট দেখতে পাই এরপরে এই ফন্টের সাইজ কতটুকু আপনি কতটুকু নেবেন নরমালি এখানে 6 পিটি 8 পিটি 9 পিটি থেকে 72 পর্যন্ত আছে আপনি যদি কম বেশি নিতে চান সেক্ষেত্রে এখানে টেক্সট করে আপনি দিতে পারবে। পারবেন এরপরে ফন্টটাকে কিভাবে প্লেস করব তো এটা আসলে আমরা এখানে স্ট্রং স্মুথ করে নেই আমাদের আসে যেন খারাপ না হয় বা এটি পিকজেল গুলো যেন খারাপ না দেখা যায় এই জন্য আমি এটি দেখাচ্ছি এরপর এখানে রয়েছে অ্যালাইন আপনি টেক্সটটাকে কোন দিক থেকে অ্যালাইন করতে চাচ্ছেন এড লাস্ট আমরা এখান থেকে কালার পাচ্ছি আমি কোন কালারটিকে অ্যাপ্লাই করবো এবার আমি যখন টাইপ টুল নিলাম টাইপ টুলের ভিতরে চারটা টুল রয়েছে হরিজেন্টাল টাইপ টুল ভার্টিকাল টাইপ টুল ভার্টিকাল টাইপ মাস টুল হরিজেন্টাল টাইপ মাস টুল প্রথমে হরিজেন্টাল টাইপ টুলটিকে নিয়ে আমি মাউসের লেফ্ট বাটনে ক্লিক করলাম এবার আমি এখান থেকে যে কোনো টেক্সট দিয়ে দিতে পারি ওকে এবার আমি এটিকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি ড্রাগ করে দেন আমি এটার স্টাইলটাকে এখান থেকে বোল্ড করে দিচ্ছি ফ্রন্ট সাইজ আমি আরো বাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে লেখার পরে আমি যদি এন্টার ক্লিক করি তখন এটি নিচে চলে আসবে এভাবে করে আমি টাইপ টুলটি দিয়ে টেক্সট লিখে নিতে পারব প্রথমে আমি এখানে ফ্রন্ট ছোট করেও নিতে পারবো আবার চাইলে একসাথে আমি বড় করেও দিতে পারব ওকে এটি হলো হরিজেন্টাল টাইপ টুল টাইপ টুলের ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে লেয়ার নিতে হবে না যখন আপনি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটি টুলসে এ একটি সিলেক্ট করে যখন মাউসের বাটনে ক্লিক করবেন অটোমেটিকলি একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে আমি যখনই এখান থেকে আমি আরেকবার দেখাচ্ছি আমি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করব তখন এটি আলাদা একটি লেয়ার হিসেবে ওপেন হয়ে যাবে এরপরে ভার্টিক্যাল টাইপ টুল এটাতে আমি এভাবে ক্লিক করবো মাউসের এর লেফ্ট বাটনে এটি এভাবে কাজ করে ভার্টিক্যাল এই দুইটি টুলসের ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে লেয়ার নিতে হবে না এরপরে রয়েছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এটি দিয়ে সরি হরিজেন্টাল ভার্টিক্যাল টাইপ মাস টুল আপনি যখন এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে এসে আপনি যে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারেন লাইক আমি এই টেক্সটাই রাখবো এবার আমি চেকমার্কে ক্লিক করলাম এবারে দেখেন এটি কিন্তু একটি এরিয়া সিলেকশন হয়ে গেছে এবার আমাকে আলাদাভাবে একটি লেয়ার নিতে হবে দেন আমি ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড এর কোনো কালার সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লেয়ার আপনি চাইলে আগেও নিতে পারেন অথবা পরেও নিতে ক্ষেত্রেও একই বিষয় আপনাকে এভাবে সিলেকশন হয়ে যাবে দেন আলাদা লেয়ার নিয়ে নিয়ে কালারটিকে অ্যাপ্লাই করে ডিসিলেক্ট করে দেবে এরপরে হরিজেন্টাল টাইপ টুল আমরা যখন যে কালারটিকে দিব কালারটিকে ফার্স্ট ফার্স্টে আমরা সিলেক্ট করে নিব যদি আমরা সিলেক্ট করতে না পারি লেখার পরে আমরা এটাকে আবার সিলেক্ট করে নিব দেন টাইপ থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিব উপরে অপশন বার থেকে এই যে ফন্ট আমরা লিখতেছি এটাকে আমি চাইলে হরিজেন এটা আমি লেফটে অ্যালাইন হচ্ছে এরপর চাইলে আমি এটাকে সেন্টার করতে পারবো আবার রাইট সাইডে অ্যালাইন করতে পারবো আমি যদি লেফটে অ্যালাইন করি তখন আমার টেক্সটটা লেফট থেকে এটি অ্যালাইন হবে এরপরে যে টেক্সটে নিলাম এটাকে আমি সেন্টার অ্যালাইন করে নিচ্ছি তখন এটা দুই দিক থেকেই টেক্সট অ্যাপ্লাই হবে এরপরে রয়েছে রাইট সাইড এটাকে আমার যে টেক্সটটাই লিখবো সেটা রাইট সাইডে অ্যালাইন হবে এরপরে আরো কিছু অপশন রয়েছে যেটিকে আমরা ক্যারেক্টার প্যালেট থেকে কাজ করে থাকি ক্যারেক্টার প্যালেট ওপেন করার জন্য উইন্ডো থেকে ক্যারেক্টার এবার এখানে দেখেন এখানে আমরা ফার্স্টে কিন্তু পেয়ে যাচ্ছি টাইপ ফেস এরপরে ফন্ট এরপরে ফন্টের সাইজ আমি এখানে কিছু টেক্সট লিখে নিচ্ছি এবার ওকে করুন এবার আপনি দেখেন আমরা এই ফন্ট আপনি যদি চেঞ্জ করতে চান টাইপ ফেসটিকে আপনি চেঞ্জ করতে পারবে এখান থেকে এরপর স্টাইল আপনি চাইলে আপনার মত করে এটাকে চেঞ্জ করতে পারে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে এইটি রয়েছে দুইটি লাইনের মাঝখানের স্পেস এখন এটি অটো করে দেয়া আছে আমি এটাকে এখান থেকে থার্টি সিক্স করে নিলাম আরো বাড়াতে হবে আমি এটি ফোর্টি এইট করে নিচ্ছি আপনি যদি আরো বাড়াতে চান স্পেস তো এখান থেকে স্পেস আপনি আপনার মতো করে বাড়িয়ে নিতে পারবেন এর পরে রয়েছে এক একটা ফন্ট যেমন সি এন্ড আর এর মাঝখানের স্পেসটা আমি বাড়াতে চাচ্ছি যেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো তো এখানে এসে আমি বাউসের লেফট বাটনে ক্লিক করি এটি নর্মালি জিরো থাকবে আপনি যদি কমাতে চান তখন এভাবে দিলে এটি স্পেসটা কমে যাবে আর অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে স্পেসটা বাড়াতে পারবেন দুইটা ফ্রন্টের মাঝখানের স্পেস এরপরে রয়েছে আপনি ফন্টের সাইজ উপরের দিকে যদি এটাকে হরিজেন্ট আপনি ভার্টিক্যালি যদি বড় করতে চান এখান থেকে এসে আমি ওয়ান ফিফটি করে দিলাম দেন এন্টার ক্লিক করলাম দেখেন আবার দুইটা ফন্টের মাঝখানের স্পেস কিন্তু সমান আছে বাট ফন্ট গুলো ভার্টিক্যালি বড় হয়েছে এটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এর রয়েছে আপনার দুইটা ফন্ট এখান থেকে ফন্টের টেক্সটের মাঝখানে যে দুইটা ক্যারেক্টারের মাঝখানের স্পেসটা সেম থাকবে বাট এখান থেকে টেক্সট গুলো যেমন সি এটা বড় হবে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে সবসময় আমি যদি টু হান্ড্রেড করে দেই এখন দেখেন আবার মাঝখানের স্পেস সমান আছে বাট ফন্ড গুলো কিন্তু বড় হয়ে গেছে কখনো যদি দরকার হয় এটাকে চেঞ্জ করে নিয়ে নিবেন এরপরে রয়েছে আপনি যদি কোনো একটা যেমন এখান থেকে ক্রাফট এটার আমরা এখান থেকে মাইনাস তখন এটি নিচে চলে আসবে ঠিক আছে আপনি যদি মাইনাস করতে চান এভাবে নিচে চলে আবার এটাকে জিরো করে দিলে এটা এভাবে আগের অবস্থায় চলে যাবে এরপরে রয়েছে আপনি এখান থেকে ফন্ট গুলো এখন সবগুলো কিন্তু স্মল ক্যাপসে রয়েছে আমি এটাকে চাইলে এভাবে বোল্ড করতে পারব ফন্ট এটি বোল্ড হয়েছে অনেক সময় কিছু ফন্ট আমাদেরকে বোল্ড করতে হয় যেটা আমরা ক্যারেক্টার প্যালেট থেকে বোল্ড করতে পারব এর পরে রয়েছে ইটালিক আমি আমার একটি ফন্টকে ইটালিক করতে পারব এর পরে রয়েছে অল ক্যাপস যেটা দিয়ে আমি সব ফন্ট কিভাবে অল ক্যাপস করে দিতে পারব আমি ইটালিকটিকে উঠিয়ে নিচ্ছি এর পরে রয়েছে স্মল ক্যাপস সবগুলো বড় হবে বাট এটি স্মল ক্যাপসাল এরপরে আমরা এখান থেকে যদি কখনো সুপার স্ক্রিপ্ট রয়েছে এটার কাজটা আমি একটু দেখাচ্ছি এটা আমি এখান থেকে উঠিয়ে এনেছি কখনো এগুলোকে আমাদের এভাবে উপরে দিয়ে দিতে হবে আপনি এটাকে সিলেক্ট করবেন শুধু অন এটাকে সিলেক্ট করে এভাবে উপরের নিচে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেম কাজটি আপনি এখান থেকেও করতে পারবেন আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে মাইনাস করে এন্টার ক্লিক করলাম তো দেখেন নিচে চলে আস তার মানে আমার এখানে মাইনাস থার্টি করে নিলে পারফেক্ট হবে এভাবে করে আপনি একটা কিছু এভাবে আপনি নিচে নিয়ে আসতে পারেন আমি যদি এভাবে সিলেক্ট করে এটার নিচে আন্ডারলাইন দিতে চাই তখন এভাবে আন্ডারলাইন দিতে পারবো আবার যদি আমরা এটাকে সেন্টার লাইন করতে চাই তখন আমরা এভাবে সেন্টার লাইন করতে পারবো এতটুকু ছিল আমাদের টাইপ টুল এবং ক্যারেক্টার প্যালেট নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ